বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গোটা পৃথিবী এখন অস্থির, নানা রকমের অস্থিরতা, এবং বিশেষ করে পৃথিবী জুড়ে যারা নেতৃত্ব দিচ্ছেন দেশে দেশে, দু চারটে ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিলে প্রায় সবাই একটু ভিন্ন প্রকৃতির, ভিন্ন ধাঁচের, এরকম নেতৃত্ব একই সময়ে পৃথিবী জুড়ে খুব কম। মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে বহু আলোচনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে বাইরে, রাশিয়ান প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা হচ্ছে ভেতরে বাইরে, আলোচনা হচ্ছে যুক্তরাজ্যের নতুন প্রেসিডেন্ট যিনি ফরাসি প্রেসিডেন্টের সামনে টেবিলের উপরে পা তুলে দিতে একদমই দ্বিধা করেন না, সেটা মজা করেছেন নাকি সিরিয়াসলি করেছেন বোঝা দেয়। আলোচনা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে, তার ক্রিয়াকর্ম, সেটি নিয়েও তার দেশের ভেতরে বাইরে, এবং সেই সঙ্গে আরও অনেকেই এই তালিকায় যুক্ত আছেন। এবং এই সব নেতৃত্ব পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে সেটি একটি বড় প্রশ্ন। সেই সঙ্গে এই অঞ্চলে, আমাদের এই অঞ্চলের দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের মধ্যে নানা রকমের টেনশন অনেকদিন ধরেই, অস্থিরতা অনেকদিন ধরেই, যুদ্ধভাব নানান কিছু নিয়ে অনেকদিন ধরেই, তার মধ্যে একটি বড় প্রসঙ্গ হচ্ছে কাশ্মীর প্রসঙ্গ। কাশ্মীর দুটো ভাগে, এবং আমরা জানি যে ভারতের সঙ্গে একটা অংশ, পাকিস্তানের সঙ্গে একটা অংশ, কিছুটা চীনের সঙ্গেও, কাজেই কাশ্মীরকে ঘিরে তিন দেশের মধ্যেই আবার নানান উত্তেজনা, নানান আগ্রহ রয়েছে। সম্প্রতি ভারতীয় সংসদ, লোকসভা একটি সিদ্ধান্ত নিয়েছে আর্টিকেল 370 বাতিল করে দিয়ে একটি গভর্নরের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ইউনিয়ন সরকারের অধীনে কাশ্মীরকে নিয়ে আসা হয়েছে, যেটি নিয়ে ভারতের ভেতরে সমালোচনা, বাইরের সমালোচনা, পাকিস্তানের নানা হুঙ্কার রয়েছে, তারা জাতিসংঘে গেছে, সব মিলিয়ে, এবং চীনের আবার একটা উদ্যোগী ভূমিকা, সব মিলিয়ে একটা অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি এই দেশগুলোর মধ্যে। যদিও ভারত সরকার মনে করে যে পরিস্থিতি বেশ খানিকটা স্থিমিত হয়েছে, কাশ্মীরের যে অচল অবস্থা সেটি কাটতে শুরু করেছে, এবং সম্প্রতি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন, সেখানটাতে ওই আলোচনাটা এসেছে, এবং নানান প্রশ্নে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে। এর বাইরে ভারতের এনআরসি নিয়েও কথা হয়েছে, সেটিকেও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বলা হয়েছে। সব মিলিয়ে কাশ্মীর প্রসঙ্গ, এটি কতটা ভারতের, কতটা পাকিস্তানের, কতটা চীনের, কতটা অন্যদের, কারণ গোটা দুনিয়ার গণমাধ্যমে এটি নিয়ে অনেক কথাবার্তা বলছে, বিভিন্ন দেশ নানানভাবে নানান সুরে সেটি নিয়ে কথাবার্তা বলছে, কতটা তাদের অভ্যন্তরীণ বিষয়ে, কতটা সকলের বা তাদের এই অভ্যন্তরীণ বিষয়ে অন্যদেরকে কীভাবে স্পর্শ করছে, এবং সেই সূত্র ধরে, কাশ্মীরের সূত্র ধরে অন্যান্য প্রসঙ্গগুলো যদি আমরা সুযোগ পাই আলোচনা করবার চেষ্টা করব, এবং বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু, যেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, যেটির সঙ্গে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে বললেও ভুল বলা হবে, বিশ্বজুড়েই নিপীড়িত মানুষের এক ধরনের অসহায়ত্বের প্রকাশ রোহিঙ্গা ইস্যু, এবং সেটির সমাধান কী হবে, হবে হচ্ছে করে হচ্ছে না, যারা মিয়ানমারের প্রধান মিত্র, যাদের সঙ্গে বাংলাদেশের সখ্যতারও কমতি নেই, তারা অনেক আশ্বাস দিচ্ছেন কিন্তু সেই আশ্বাসও কিছুই মিলছে না। সামনে জাতিসংঘের সাধারণ অধিবেশন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন, গতবার তিনি অনেক সরব ছিলেন, আশা করা যায় এবারও তিনি সরব থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ভাগ্যে কী জুটবে সেটি একেবারেই অনিশ্চিত। সুযোগ পেলে আমরা আলোচনার শেষ প্রান্তে সেই বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব। শুরু করব কাশ্মীর প্রসঙ্গ নিয়ে। কথা বলবার জন্য আমার অতিথি বাসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, আমাদের সংবিধান বাংলাদেশের যেটি সেই মূল সংবিধান যাদের স্বাক্ষরে যাত্রা শুরু করেছিল তাদের অন্যতম, এবং গণফোরামের নির্বাহী সভাপতি প্রফেসর ডক্টর আবু সাঈদ, যিনি লেখালেখি দীর্ঘকাল ধরে গবেষণা ধরনের নানা ধরনের গবেষণা কর্মের সঙ্গে যুক্ত, বায়বসা আমার ডানে রয়েছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের প্রধান অর্থাৎ চেয়ারম্যান ডক্টর সিনহাইমে সাঈদ। ডক্টর সিনহাইমে সাঈদও দীর্ঘকাল ধরে লেখালেখি করছেন, নানা ধরনের গবেষণার সঙ্গে যুক্ত, গ্রন্থ তার আন্তর্জাতিকভাবে ইতিমধ্যেই প্রশংসিত, জাতিসংঘ নিয়ে তার একটি লেখা কবিতার বই, এবং যে কারণে তিনি আন্তর্জাতিকভাবে নানা পুরস্কারে অভিষিক্ত হয়েছেন, নানা অভিধায় অভিষিক্ত হয়েছেন। ডক্টর সিনহাইমে সাঈদ আমার ডান পাশে বসা, স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রফেসর ডক্টর আবু সাঈদ, আপনাকে দিয়ে শুরু করি, কাশ্মীর ইস্যু
এবং কাশ্মীর ইস্যু নিয়ে আমি প্রশ্নটা এভাবেই যদি করি, আমরা বাংলাদেশে বসে বাংলাদেশের একটি টেলিভিশনের চ্যানেলে কেন আলোচনা করব, মানে আমাদের কী প্রয়োজন? লড়াইটা কাশ্মীরের জনগণের হতে পারে, তাদের অভ্যন্তরীণ বেসর তার দেশের সরকারের সঙ্গে হতে পারে, লড়াইটা ভারত পাকিস্তানের মধ্যে হতে পারে, এই লড়াইটা ত্রিপক্ষীয় হতে পারে, ত্রিমুখী লড়াই হতে পারে, চীন সেখানে যুক্ত হতে পারে, বাংলাদেশের কী বাসা যায় বা বাংলাদেশে আমরা এটি নিয়ে কেন আলোচনা করব? আপনি যে শেষ প্রশ্নটা করলেন, এই বিশ্বায়নের যুগে কোনো দেশই কোনো দেশ থেকে বিচ্ছিন্ন না। আজকে যদি ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের দেশ থেকে যে পোশাক রপ্তানি হয় তার উপর কোনো এম্বার্গো হয়, তার প্রতিক্রিয়া আমাদের দেশে আসবে, ব্যাপকভাবে আসবে। অর্থাৎ আমি যেটা বলতে পারছি, বিশ্বায়নের এই যুগে প্রতিটি দেশে যাই কিছু ঘটুক না কেন, অন্য দেশ এমনভাবে লিঙ্ক আপ যে তার থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না, ভিন্নতা থাকতে পারে না। সেই হিসাবে কাশ্মীর ইস্যুটাও ছোটোবেলার থেকে আমাদের শেখানো হতো পাকিস্তান আমলে, যদি জন্ম ব্রিটিশ আমলে, আমার পাকিস্তান আমলে শেখাতে হতো যে কাশ্মীর হলো ভূস্বর্গ, সেই স্বর্গ এখন ভূ নরকে পরিণত হতে যাচ্ছে। এটা সারা পৃথিবীতে ক্রিয়া এবং প্রতিক্রিয়া হবে এবং হয়েছে এবং হচ্ছে। এই কাশ্মীর ইস্যুটা দীর্ঘদিনের, একদিনের সমস্যা না, এখন তার মাত্রা এবং তার ডাইমেনশন, তার যে ক্যারেক্টার ছিল, রাষ্ট্র চরিত্র ছিল কাশ্মীরের, তার মূলগত পরিবর্তনের দিকে যাচ্ছে ভারতীয় অংশের, হ্যাঁ, জম্মু কাশ্মীর। আর যেহেতু এটা সাউথ এশিয়ার ভিতরে, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, নেপাল ভুটান আমি বাদ দিলাম, মালদ্বীপকে বাদ দিলাম, বিশেষ করে এই তিনটি দেশের ভিতরে একসময় অখণ্ড ভারতবর্ষ ব্রিটিশ আমলে যে ছিল, সেই থেকে আমাদের ভিতরে একটা পারস্পরিক যোগাযোগ, পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক ব্যবসায়িক লেনদেন, সাংস্কৃতিক লেনদেন, যাতায়াত, যাওয়া আসা, এগুলো সব ছিল। এখনও বাংলাদেশে প্রচলিত আছে কাশ্মীরি শাল, প্রচুর চাহিদা, পপুলার, এবং এটা খুব লোকপ্রিয়। যারা ঘুরতে পছন্দ করেন, ভ্রমণ করতে, তাদের কাছে কাশ্মীর যাওয়া একটা স্বপ্নের বিষয় অনেকের জন্য, কারণ নানান কারণে অনেকের যাওয়া হয়েছে না, নিরাপত্তার ইস্যু, যাওয়ার অনুমতি, কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্য, তার সাথে সাথে তাদের চেহারাগুলো, প্রাকৃতিক নিসর্গ যেটা আছে সেটা যেমন সৌন্দর্যপূর্ণ, কাশ্মীরের মানুষরাও নরনারী, তারাও খুব সৌন্দর্যের আধার বলতে হবে। কারণ আমরা আর একটা দেখি, পণ্ডিত জওহরলাল নেহরু, তার কিন্তু পূর্বপুরুষ ছিল কাশ্মীর। বাংলাদেশে কূটনৈতিক ক্ষেত্রে যে সবচেয়ে বেশি অন্যতম অবদান রেখেছেন ডিপি ধর, তিনি তো কাশ্মীর পণ্ডিত ছিলেন, পণ্ডিত পরিবারের সদস্য। অর্থাৎ কাশ্মীরটা আমাদের কাছে অতি পরিচিত, এবং কাশ্মীরে যদি যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে তার অভিঘাত বাংলাদেশে এসে লাগবেই, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কিভাবে লাগবে, অস্বীকার কিভাবে লাগবে? আর একটা কারণ হলো, কাশ্মীর তো বাংলাদেশের বর্ডার এরিয়ার মধ্যে না, বর্ডার এরিয়া না, এটা হলো টোটালি কাশ্মীরটা এমনভাবে তার অবস্থান, যে অবস্থানের কারণে আমাদের দৃষ্টি কাশ্মীরের দিকে থাকবে, এক নম্বর। আর একটা বিষয় হলো, এই ধর্মকে বাদ দিয়ে কোনো রাষ্ট্রই নাই, এই ধর্মীয় অনুভূতি যেটা আছে, ধর্মান্ধতা, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় অনুভূতি, মুসলমানের প্রতি মুসলমানের যে একটা অনুভূতি আছে, সেই অনুভূতিটা কিন্তু আমাদেরকে স্পর্শ করে। কাশ্মীরের 93% 47 কথা বলছে, এখন কমে এসছে, 97% আগে ছিল সব মুসলমান, মুসলিম। সেই হিসাবে যখন ভারত বিভক্ত হয়, তখন মাউন্টব্যাটন ভারত বিভক্তির আগেই সম্ভবত জুন মাসে তিনি কাশ্মীরে গেছেন,
কাশ্মীরে গিয়ে ওখানে একটা বৈপরীত্য ছিল, রাজা ছিল হিন্দু, মহারাজা ছিল হিন্দু, হরিনাম, আর প্রজা সকল নাগরিকরা ছিল 97% মুসলমান। তখন কাশ্মীর ভারতের ভারতের দিকে যাবে না পাকিস্তানের দিকে যাবে, এই সময় কেন্দ্রশাসিত যেগুলো ছিল, যে শিডিউলড যে সমস্ত স্টেটগুলো ছিল ব্রিটিশ আমলে, সেগুলো কোন দিকে যাবে সেই সিদ্ধান্তের ব্যাপার আসলো। সেই সময় মোহাম্মদ আলী জিন্নাহ একটা চালাকি করলো। চালাকিটা কি, যে আমি হায়দ্রাবাদ চাই, জোনাগড় চাই, এগুলো আমি চাই, আর একটা স্টেটের কথা বলছিলেন, এগুলো চাই, কারণ ওখানে শাসক ছিল মুসলিম আর এখানে শাসক ছিল হরে মহারাজ। তিনি চিন্তা করলেন প্রথম দিকে যে আমি ভারতের দিকে যাব, পরে চিন্তা করলেন না আমি স্বাধীন থাকবো। যখন স্বাধীন থাকার কথা চিন্তা হচ্ছিল, এটা দেশ স্বাধীনের পরে, ভারত বিভক্তির পরে, তখন তাকে সরিয়ে দিয়ে অন্যজনকে পোষানো হয়, তখন তো মহারাজা থাকে না। অর্থাৎ আজাদ কাশ্মীর সবসময় চেয়েছে যে আমরা স্বাধীন সত্তা নিয়ে বসবাস করব, পূর্ণ স্বাধীন রাষ্ট্র না হলেও আমাদের এমন কতগুলো বৈশিষ্ট্য থাকবে, পূর্ণ স্বায়ত্তশাসনের অধিকারী হয়ে আমরা থাকব। সেটা রিফ্লেকশনটা হয়েছে দীর্ঘ আলোচনার ভিতরে, সে দীর্ঘ আলোচনা কয়েক ঘন্টা লাগতে পারে, সেই দীর্ঘ আলোচনার ভিতর শেষ পর্যন্ত জওহরলাল নেহরু গান্ধীজি গিয়েছিলেন, জওহরলাল নেহরুর সাথে আলাপ করে শেখ মোহাম্মদ আবদুল্লাহ একটা কনসেনসাস চাচ্ছিলেন, যার পরিপ্রেক্ষিতে ভারতের সংবিধানে 370 অনুচ্ছেদ নিয়ে যেটা আমরা কথা বলি, যেটা তুলে দিয়েছে বর্তমান বিজেপি সরকার, যার ফলে এই সমস্যাটা উদ্ভব হয়েছে। এটার ফলে 370টা অনুচ্ছেদ থাকার ফলে কাশ্মীর যে সুবিধাগুলোর বৈশিষ্ট্যগুলো ভোগ করত সেটা আর নাই, না থাকার ফলে আজকে এই ক্রাইসিস শুরু হয়েছে। সুবিধাটা কোনো কি ছিল আমি এক মিনিট বলে শেষ করি, সেটা হলে যে তাদের নিজস্ব পতাকা থাকবে, তাদের নিজস্ব সংস্কৃতি কালচার এগুলো থাকবে, তাদের ভূমি বেচাকেনা হবে না, তাদের ভূমি তাদেরই থাকবে, ওখানে গিয়ে কেউ জমি কিনতে পারবে না, ভূমি কিনতে পারবে না। তারপরে আরেকটা বিষয় ছিল, ওখানে তাদের নিজস্ব পার্লামেন্ট থাকবে, অ্যাসেম্বলি থাকবে, তাদের আইন তারা নিজেরা করবে, এইরকম একটা অবস্থা ছিল। যেটা স্বাধীনতার সময় আমরা দেখি, বঙ্গবন্ধুর সময় এটা ছিল, আমাদের পতাকা থাকবে, আমাদের জাতীয় সঙ্গীত থাকবে, আমাদের অর্থনৈতিক পার্লামেন্ট থাকবে, এইসব কথাবার্তা আসছিল একসময়। কাশ্মীর মানে একটা গুটির মতো, কাশ্মীর নিয়ে মানে দুই অংশ ভারত এবং পাকিস্তানের, একটা সামরিক বা প্রতিরক্ষা খাতের জন্য, না 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 শুধু পাকিস্তান আর ভারত না, চীন তো আছে, আমি উল্লেখ করলাম, চীন পাকিস্তান ভারত না, এটা বিশ্বব্যাপী। জি, বিশ্বের দুই পরাশক্তি কাশ্মীর নিয়ে যে ধরনের কর্মকাণ্ড, যে ধরনের কূটকৌশল পরিচালনা করেছে, আমরা টোটালি বলতে পারি, এখন তো ওই যে মজা করে অনেকে বলছেন যে এখনো সেটা আপুরোই, এখনো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইমরান খানও কথা বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কথা বলেছেন, এবং তিনি আবার মিস্টার ট্রাম্প মধ্যস্থতা করতে চাইছেন। তো অনেকেই আবার মজা করে বলছেন যে ডেনমার্কে যাওয়ার কথা বলে তিনি গেলেন না, গ্রিনল্যান্ড কিনতে চাইছিলেন, এখন কিনে আবার মধ্যস্থতা করতে কাশ্মীর কিনে নিতে চান কি না। এখন স্বার্থ একটাই, আমি একটাই বিশ্বাস করি, এই আমেরিকার স্বার্থ একটা, সেটা হলো তাদের জাতির স্বার্থ। তাদের জাতির স্বার্থকে এখানে একটা যুদ্ধ যদি লাগিয়ে দিতে পারে, তাহলে আমেরিকার অস্ত্র বিক্রি সুবিধা হবে। জি, ডক্টর সিনহা সাইদ, দেখুন আমি শুরুতেই কিছু কথা বলাবো প্রয়োজন এখানে। কাশ্মীরের যে ঘটনাটা ঘটল, বিশেষত কাশ্মীরের যে উত্থানটা আসেন, এই যে সঞ্জিত সিং, শিখ এম্পায়ার ছিল সেটা, ওনার কাছ থেকে কিন্তু উনি কিন্তু গুলাব সিংকে নিয়োগ করলেন সেখানে, এ তো পূর্বপুরুষ, দোগরা ডাইনেস্টি যে প্রধান ছিলেন গোলাপ সিং, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক ইতিহাসের মধ্যে, তার সে মারা গেলেন, রণবীর সিং আসলেন, প্রতাপ সিং, প্রতাপ সময় হরি সিং আসলেন, হরি সিংয়ের সময় কিন্তু এই সমস্যাটা এখান থেকে থাকবে। হরি সিং অনেকটা গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করেছিলেন, এবং আপনি জানেন 1934 যখন এই অঞ্চলে কোনো নির্বাচন নাই, 37 আগে
উনি কিন্তু প্রজা পরিষদ করে সেই নির্বাচন দিয়েছিলেন হরি সিং, এবং আবদুল্লাহ কিন্তু তখনই তাদের জন্মগত সেখানে হয়, আবদুল্লাহ ন্যাশনাল কংগ্রেস যেটা বলতেছি আমরা। যখন 1946-এ অ্যাংলো শিখ ব্যাটল যখন হলো, যুদ্ধ হলো, সেই যুদ্ধে কিন্তু শিখার হারলো এবং লাহোর রেজুলেশন প্রস্তাব আসলো, সেই রেজুলেশনে কিন্তু তারা ক্ষতিপূরণ দিতে বাধ্য ছিল, তাদের কাছে টাকা পয়সা ছিল না। কিন্তু বাই দিস টাইম ওখানে কিন্তু গুলাব সিং ইতিমধ্যে গুলাব সিং নিয়োজিত হয়েছে এবং শিখদের দ্বারা অ্যাপয়েন্ট হয়েছে, কিন্তু উনি ওই যুদ্ধের সময় অ্যাংলো শিখদের যুদ্ধের সময় তিনি ব্রিটিশদের পক্ষ নিলেন, সে নেওয়ার কারণে ব্রিটিশরা সন্তুষ্ট হলেন। হওয়ার পরে এই যে তাদের সুযোগটা দিলেন তারা, গুলাব সিং কিন্তু ওইটাকে কিনে নিলেন, কাশ্মীর কিন্তু টাকা দেয় কিনা হয়েছে কিন্তু ইয়ের কাছ থেকে, ইংরেজদের কাছ থেকে, এটা মনে রাখতে হবে। কিন্তু কে হিন্দু কে বুদ্ধ প্রতিষ্ঠা হচ্ছে না, প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা গুলাব সিং 75 লাখ টাকা তখন ক্যাশ কিনে নিয়েছে, মানে এই ভূখণ্ডটা, ভূখণ্ড পুরো কাশ্মীর, হ্যাঁ এই ভূখণ্ডটা কি ভারতবর্ষের ছিল না, ভারতবর্ষের ছিল না, এইভাবে আসে নাই তখন, কারণ এটা শিখদের এম্পায়ার ছিল তখন, এবং এই গিলগিট যেটা বলতেছেন পাকিস্তান তখন এইভাবে আসে নাই, কিন্তু গোলাপ এরাই কিন্তু সেগুলি বিজয় করে নিয়ে তারা একটা ইন্টিগ্রেটেড করলেন, এটা আকসাই চীন যেটা বলতেছেন সেভাবে ছিল না কিন্তু সেটা। ওরা তো বেলুচিস্তান পর্যন্ত দাবি করে, দাবি করে, কারণ বর্ডার আছে, বাটিসের সাথে বর্ডার আছে। এখন দেখেন স্বাধীনতার পরে যেটা হলো অমৃতসর ট্রিটি অফ অমৃতসর, এই চুক্তিতে গোলাপ সিং কিনে নিলেন কিন্তু এটাকে, অমৃতসর চুক্তির পরে দেশ স্বাধীন হয়ে গেল, স্বাধীন হওয়ার পরে কী হলো, তারা তখন সেটা তখন বললো, যেটা বলে দিলেন ইংরেজরা, ইচ্ছা করলে স্বাধীন হতে পারেন বা পাকিস্তানের অপশন দিলেন, সেই অপশনে আলো আলোচনা চলতেছে, এদিকে কিন্তু হরি সিং কিন্তু চেষ্টা করতেছে, আপনি যেটা বললেন আমি একমত স্বাধীন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র হিসাবে, এবং আলোচনা করতেছেন, উনি দিল্লিতে আসলেন, ইন্ডিপেন্ডেন্ট সাথে বসলেন, কথা বললেন, জিন্নার কথা বললেন, ওদিকে করাচিতে আলোচনা চলতেছে, বিপদ হয়ে গেল। আলোচনার একটা পর্যায়ে দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই সমস্ত সৈন্যরা যুদ্ধ করেছিলেন, 60,000 সৈন্য ছিল সেখানে, হরি সিং তাদেরকে আর্মিতে নেন নাই, কিন্তু বিরাট বাহিনী, কিন্তু যোদ্ধাবাহিনী, কিন্তু তারা দেখলেন যে হরি সিং যদি কোনো কারণে অপশন দেয় চলে যায় ভারতের দিকে, এটা আমাদের জন্য খারাপ হবে। এবং 24 অক্টোবর 1947 আজাদ কাশ্মীর তারা প্রভিনশিয়াল গভর্নমেন্ট ঘোষণা করলো, সেদিন কিন্তু তারা সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি, কিন্তু বুঝতে হবে কিন্তু ব্যাপারটা, কিন্তু তারা কিন্তু প্রভিনশিয়াল গভর্নমেন্ট আজাদ কাশ্মীর ঘোষণা করছেন, তাদের সাথে তখন বাল্টিস্তান গিলগিট ছিল না কিন্তু তখন। এই সময়ের মধ্যে তারা চিন্তা করলো, হরি সিং চিন্তা করলো, এখন যদি তারা আমার দিকে চলে আসে, সৈন্য আছে, এদিকে হরি সিং দুর্বল হয়ে গেলো, কিন্তু তার আর্মি দুর্বল হয়ে গেলো, তখন সে অজ্ঞাত উপায় হয়ে ইন্ডিয়াকে বললো আমাকে সাহায্য করো। ভারত তখন বললো করতে পারি একটা কন্ডিশনে, মার্চ করো আমাদের সাথে। তখন তিনি আলাপ আলোচনা করে বললেন পুরোপুরি করা যাবে না, আমি আমার সার্বভৌমত্ব হারাতে চাই না। তখন দ্য পলিসি অফ ডিফেন্স, ডিফেন্স ফরেন পলিসি অ্যান্ড কমিউনিকেশন, এই তিনটা দিলেন তাদেরকে, দিয়ে তখন তার একটা চুক্তি করলেন, তিনি সাইন করলেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে। লাহোর দেখেন, লাহোর ট্রিটি, অমৃতসর ট্রিটি, দেন ট্রিটি অফ অ্যাক্সেশন যেটা আসলো, হরি সিং চলে আসলেন, কিন্তু এই আলোকে কিন্তু 1950 ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন হলো, আর্টিকেল 370 অ্যান্ড 335A নিয়ে আসলেন। এরপরে 1951 সালে কাশ্মীরে একটা সংবিধান করার জন্য একটা কমিটি করা হলো, সেখানে সংবিধান কমিটি নির্বাচন হলো, আবদুল্লাহ সেখানে মেজরিটি হয়ে আসলো, কিন্তু 57 তারা কনস্টিটিউশন দিয়ে দিল একটা, কিন্তু সেই কনস্টিটিউশনের মধ্যেই কিন্তু 37 আলোকে একটা কনস্টিটিউশন তৈরি করা হলো। বাট মূল কথা কী হলো, ওই তিনটি জায়গায় আপনি বললেন ফর তার দেখবে, কিন্তু এমন কিছু শর্ত দিয়ে দেওয়া হলো যেগুলো মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টকে পাওয়ারফুল করলো কিন্তু, এবং তারা কাশ্মীর সরকার তখন ততটা শক্তিশালী হতে পারলো না, কারণ মৌলিক অনেকগুলি বিষয় তাদের চলে গেছে। পাশাপাশি দুই কাশ্মীরের যুদ্ধের কারণে ঘটনাটা দেখেন কি সুন্দর, কাশ্মীরের মোড়া আয়তনের মধ্যে দুই কাশ্মীরের যুদ্ধ নাকি দুই কাশ্মীরকে পরে আসতেছে কেন্দ্র করে পাক ভারতের, আমি পরে আসতেছি এদিকে, এই কাশ্মীরের আয়তনটা দেখেন, আজাদ কাশ্মীর মাত্র আয়তন কত 5,000 স্কোয়ার মাইল, গিলগিট বাল্টিস্তান 28,000 স্কোয়ার মাইল, এদিকে তখন তারা কনস্টিটিউশন তৈরি করতেছে, দেখেন পাকিস্তান কী করে, আজকে তো পাকিস্তান বড় বড় কথা বলতেছে, ইতিহাসের দিকে তাকান, এদিকে কিন্তু 376 ধারা অলরেডি সংবিধানে চলে আসছে, 35A, আবার তারা একটা সংবিধানের জন্য 51-37 চলে গেলেন, আর ওদিকে পাকিস্তান শাসকরা কী করে দেখেন, তার আজাদ কাশ্মীরের যারা বসাইছিলেন তাদেরকে, তাদের সাথে একটা করাচি এগ্রিমেন্ট 1948, সেই এগ্রিমেন্টে কী করা হলো, সেই এগ্রিমেন্টে করাচি এগ্রিমেন্টের ভিত্তিতে আজাদ কাশ্মীরে একটা কাশ্মীর বিষয়ক একটা মিনিস্ট্রি হলো সেন্ট্রালে, এবং গিলগিট বাল্টিস্তানকে দিয়ে দেওয়া হলো পাকিস্তানের কাছে,
Who has given right to these people of Azad Kashmir? Gilgil Bati se tader na. Ota diye dilo tara. Ebong ei shukti 90% gopon rakha holo. 90 ekta case er bhittite verdict on Gilgit upor Kashmir eta prokash pelo kintu. Ebong 2009 sale abar sheta change kora holo kintu. Ebong Bhutto jokhon khomota aslen dekhen 74 sale namta abar change korlen kintu. Jekhane Azad Kashmirer netara Gilgit Baltistan ala bolosna na kore Gilgil Bati diye dilen Pakistan ke. পাকিস্তান সেখানে প্রবেশ করলো, সেটা প্রবেশই করেনি, ওটা ছিল সিয়া অধ্যুষিত এলাকা। কিন্তু পাকিস্তান সেখানে সচেতনের স্বগেনে মধ্যপ্রাচ্যের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে ওই সিয়াদেরকে আস্তে আস্তে কমে সুনি ডুবাই দিলেন। লুক অ্যাট দ্য বিহেভিয়ার অফ পাকিস্তান শাসক, গিলগিটকে তারা আস্তে আস্তে তাদের নিয়ন্ত্রণ নিয়ে গেলেন কিন্তু পুরাপুরি। এবং সেখানে একটা জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ কাশ্মীর অ্যাফেয়ার্স অ্যান্ড গিলগিট আজাদ কাশ্মীর উনি চালালেন। আর এদিকে আসেন 1974 প্রথম কনস্টিটিউশন আসলে জুলফিকার ভুট্টোর সময়। কিন্তু সেইখানে কিন্তু যতটা স্বাধীনতা ভারতকে দেওয়া হলো জম্মু কাশ্মীরকে দেওয়া হয়নি, আজাদ কাশ্মীরকে দেওয়া হয় নাই। আজাদ কাশ্মীর এবং গিলগিট কপালটা ভালো যে এরা এদের সাথে যায়নি। পাকিস্তান শাসকরা কখন গ্রন্থতে বিশ্বাস করে নাই, মানবাধিকারে বিশ্বাস করে নাই, অটোনমিতে বিশ্বাস করে নাই এবং সেটা করেনি। তাতে কী হলো, এদিকে কিন্তু আজাদ কাশ্মীর, এদিকে জম্মু কাশ্মীর, আর হয়ে গেল এদিকে লাদাখ। আয়তনটা দেখেন 800 কিলোমিটার বর্ডার। কেন আজকে আজাদ কাশ্মীর গণ্ডগোল হচ্ছে? মোদি যখন ক্ষমতায় আসলেন এখন মোদিকে বুঝতে পারবেন বর্তমান সংকটে মোদিকে। এই মোদি সেই মোদি যে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন উনি সেই মোদি 2013 সালে যিনি স্টেজ অফ ইউনিটি কে সে বল্লভভাই প্যাটেল, কে সে বল্লভভাই প্যাটেল? এই বল্লভভাই প্যাটেল স্বাধীনতার পরে দায়িত্ব বলল পাকিস্তান প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং সম্ভবত তার প্রধানমন্ত্রীর কথা ছিল মহাত্মা গান্ধীর জন্য পারে না, জওয়াহরলাল নেহরু অনেক সৌকুশলে হয়ে গেলেন। কিন্তু বল্লভের দায়িত্ব বলল কোনটা, ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেট। এই যে 662টা প্রিন্সলি স্টেট এগুলি সবই কিন্তু নেগোসিয়েশন করলেন বল্লভভাই প্যাটেল এবং হায়দ্রাবাদ তখন নিয়ে আসলেন তিনি এবং সেখানে তিনি ফোর্স কাটালেন। কাশ্মীরে পারলেন না কেন, মহাত্মা গান্ধী বা আমাদের জওয়াহরলাল নেহরু সেভাবে চায়নি। একসময় রাগ করে তিনি পদত্যাগ করলেন কিন্তু নেহরুর সাথে। এই বল্লভভাই প্যাটেল হচ্ছে নরেন্দ্র মোদীর অত্যন্ত গুরুজন শ্রদ্ধেয় ব্যক্তি। প্যাটেলকে বলা হচ্ছে স্টেজ অফ ইউনিটি, যেটা করেছেন তিনি যে ভারতের প্রিন্সলি স্টেটগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে, অর্থাৎ ভারতের জাতীয়তাবাদী সুসংহতকার ক্ষেত্রে বল্লভভাই প্যাটেলের ভূমিকা অনেক বেশি দৃঢ়চেতা, দৃঢ়চেতা। এবং তিনি বিশ্বাস করতেন কোনো কোনো সময় শক্তি প্রয়োগ করতে হবে। এবং এই নরেন্দ্র মোদী দেখেন শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি এই 374 চান নাই, তিনি কংগ্রেসে বেরিয়ে গেলেন, বেরিয়ে গেলে জনসংঘ করলেন, জনসংঘে তো জনতা পার্টি, জনতা পার্টি থেকে আজকের বিজেপি আরএসএস। তাহলে উৎসটা কী? শুরুতে কিন্তু 1914 সালেও কিন্তু নির্বাচনের সময় মোদী বলেছিল ম্যানিফেস্টো কনস্টিটিউশন, তাদের ম্যানিফেস্টোতে ছিল আমরা এটা বাতিল করবো, এবারও ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং কথা দেখেন, এই কাশ্মীরে কোনোদিন কংগ্রেস কিন্তু একক ক্ষমতা পারে নাই, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আবদুল্লা সরকার ছিল। যখন 2016 সালে নির্বাচন হলো সেই নির্বাচনে মুক্তি মাহমুদ নতুন পার্টি করে তিনি ক্ষমতা আসলেন, সেই ক্ষমতা দেখেন 87টা সিট, এর মধ্যে কিছু নির্বাচিত আছে, কিছু আছে মনোনীত। এগুলির মধ্যে কংগ্রেস পেল, আমরা মুক্তি মেহবুবার দল পেল মাত্র, সেখানে পেল 28টা, বিজেপি 25টা, যেখানে জেএফকে ন্যাশনাল কংগ্রেস যেটা আবদুল্লার ছিল তারা পেল 15টা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 12টা। দেখেন তো 6টা সিট ইন্ডিয়ান পার্লামেন্ট লোকসভায়, 3টা পেয়েছে মোদি, 3টায় হারছে। ওভারঅল কাশ্মীরে দিকে তাকান বিজেপি ঢুকে গেছে, বিজেপি ঢুকে নেই, শুধু বিজেপির সাথে যে কোয়ালিশন গভর্নমেন্ট করলেন, যখন বিজেপি প্রত্যাহার করলো, প্রত্যাহারটা করলো কেন না, কারণ বিজেপি বারবার বলছে যে এই ধরনের দুর্বল সরকার দিয়ে আমি কাশ্মীর নিয়ন্ত্রণ করতে পারবো না, কারণ আমার এখানে ক্ষমতা ডিভাইডেড, একটা ডুয়েলস অ্যাডমিনিস্ট্রেশন চলতেছে এখানে। অথচ কাশ্মীরের মধ্যে 6 লক্ষ ইন্ডিয়ান সোলজার, ইন্ডিয়ান সোলজার সংখ্যা কত? একটা দেশের সমস্ত সোলজার যদি অর্ধেক ওইখানে চলে যায়, ভারতের দেখেছেন, ভারতের সাথে বর্ডার আছে যাদের, চীনের 6টা বর্ডার আছে অরক্ষিত, সব তো দিকে চলে গেছে, তার 9টা কমান্ড, ইস্টার্ন কমান্ড সহ 9টা কমান্ড, তার সামরিক নিয়ন্ত্রণ, একদিকে সামরিক, পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক খরচ, সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে উনি হঠাৎ করে কী করলেন, প্রত্যাহার করলেন জম্মু কাশ্মীরের সরকার থেকে, বিজেপি বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে এখন মেহবুবাকে তো বলতে হবে সরকার গঠন করেন, তিনি বললেন আমি জেএফকের সাথে যাব না, আমি কংগ্রেসের সাথে যাব না, ট্রেডিশনাল আমার শত্রুতা,
তাহলে গভর্নমেন্ট হবে কেমনে? গভর্নমেন্ট তো লাগবে কমপক্ষে 48 জন লাগবে আপনার। এদিকে বিজেপি আর থাকলে 58 জন হয়, কিন্তু অটোমেটিকলি গভর্নমেন্ট ফেল করলো। ফেল করে কি হলো, গভর্নর সুল চলে আসলো, সেখানে আসেন খেলা। ওই সংবিধানে 370 লেখা ছিল, কাশ্মীরে যদি কোনো কিছু করে পরিবর্তন আনতে হয় তাহলে রাজ্য সরকারের সাথে সমঝোতা করতে হবে। কিন্তু এখন সরকারকে গভর্নর, গভর্নর কার, কেন্দ্রীয় সরকার, উনি তো সাইন করলেন সাংবিধানিক পন্থায়, নোবডি ক্যান চ্যালেঞ্জ ইট। উনি সাইন করেছেন অন বিহাফ অফ দ্য স্টেট বিকজ দ্যার ইজ নো সরকার, করে বিজেপিটা করলো। এখন বিজেপি যে 70 করলেন, এইটা নিয়ে যতটা চিৎকার করা হচ্ছে এখানে, উনি তাই করেন না, শুধু পুরা কাশ্মীরটাকে সে সম্ভবত 62,000 স্কোয়ার মাইল হবে, এখানে তিনি তিনটা ভাগ করলেন। লাদাখে করলেন বুদ্ধিস্ট, মুসলিম অ্যান্ড হিন্দুস। লাদাখের সমস্যা কি নাই, কাশ্মীর যখন যখন ভারতবর্ষ স্বাধীন হলো, লাদাখ তো কাশ্মীরের সাথে ছিল, গিলগিট ছিল, এখন এই যে এত বড় সাম্রাজ্যটা, এখন মোদি কী করতে পারে? উনি হিসাব করে ফেলালেন যে আমাকে আগামীতে তো আমার সাথে গণ্ডগোল হবে তো চীনের, পাকিস্তান তো আমাকে সেরকম নাই, তো চীনের যখন দেখেন অরুণাচল প্রবীণ সংরক্ষিত, উত্তরখণ্ড, হিমাচল, ওদিকে আকশায় চীন 14,000 স্কোয়ার মাইল চীন দখল করে নিয়ে গেছে, যে কারণে মোদি আবার মনে করতেছে জওহরলাল নেহরুর ফরেন পলিসি ছিল খুবই দুর্বল, যে ফরেন দুর্বলের কারণে 1962 যখন যুদ্ধ হয় কৃষ্ণ মেননকে পদত্যাগ করতে হয়েছিল, বিকজ উনি জানতেনই না আকশায় চীন একটা এলাকা আছে আমাদের এখানে। যেদিন আপনার চাইনিজ ন্যাশনাল হাইওয়ে 219 জিংজিয়াং সাথে জিংডং তিব্বতের সাথে যখন সংযোগ স্থাপন করলো, তারা যে ম্যাপটা দেখাচ্ছে রাস্তাটা চলে গেছে আকশা চীনের ভিতর দিয়ে, কিন্তু ভারত বলল যে আমরা জানতে পারি না যে তোমার এলাকা আছে আমাদের সামনে, অথচ ইট ইস এ গেটওয়ে টু দ্য সেন্ট্রাল এশিয়া। এই যে প্রেক্ষাপটটা দেখেন, মোদি কেন এখানে বারবার হাত দিচ্ছে, মোদি কেন বলতেছি, মোদি মনে করতেছে ভারতকে সুসংগত করতে হলে একদিকে প্রয়োজন জওহরলাল নেহরু, সে দুর্বল ফরেন পলিসি আমাদেরকে পিছিয়ে দিছে, 62-তে আমরা হারাইছি, আকশা চীন দখল নিয়ে গেল, তারা অরুণাচল হলো, সব কিছু মিলিয়ে মোদির চিন্তাটা হলো একটা শক্তিশালী ভারত। কোন ভারত? যেটা চিন্তা করেছিলেন বল্লভভাই প্যাটেল। মোদির চিন্তা হলো জাতীয়তাবাদী ভারত। কোন ভারত? যেটা আরএসএস চিন্তা করতেছে। মোদির চিন্তা হলো কাশ্মীরের সমস্যা সমাধান করতে হবে আমাকে, কারণ আমি এত সৈন্য মোবিলাইজেশন করতে পারবো না এখানে। তিন, মোদির চিন্তা হলো আজাদ কাশ্মীর, এবং ইতিমধ্যে আজাদ, আমি তো বাল্টিকে বাদ দিলাম, মাত্র 5,000 স্কোয়ার বর্গমাইল আজাদ কাশ্মীর, যেখানে লোকসংখ্যা মাত্র 4 লাখ। এই 4 লাখ লোকের লোকসংখ্যার মধ্যে দেখেন লম্বায় আয়তন হচ্ছে 250 মাইল, আর যদি প্রশস্ত যান কোথাও 10 মাইল 20 মাইল 30 মাইল, মানে এরকম একটা সাপের মতো এই অঞ্চলটা দেখেন। আর এখানে কতগুলি পার্টি আছে? এখন আসেন, আপনারা তো বলতেছেন 370 নিয়ে নেয়, আমি তো ওই দিকে যাবো। নওয়াজ শরীফ যখন পাওয়ারে ছিল এখানে, যে নওয়াজ গভর্নমেন্ট পাওয়ারে, যে কাশ্মীরে 39 অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ আজাদ কাশ্মীর কী বলতেছে আজ, ওইটা বলতেছে যে আমাদের উপরে যে ধরনের নির্যাতন করা হচ্ছে সাংবিধানিকভাবে আমরা সেটা বাতিল করলাম, পুরো পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্ট তছনছ। এটা আলোচনা নাই কেন? আলোচনা সব আনেন না কেন? আজাদ কাশ্মীরের জনগণ শান্তিতে নাই, ওখানে পাকিস্তানের শাসন একেবারে শেষ করে দিয়েছে, বাল্টিস্তে সম্মত নাই, আলোচনা নাই, তার কাশ্মীর আলোচনা হচ্ছে কেন? এই পার্ট নিয়ে আলোচনা যদি করতে হয় সংবিধানের ত্রয়োদশ সংবিধান 13তম সংশোধনী, কার আলোচনার কথা? আজাদ কাশ্মীর, সেখানে যা ঘটছে তার চেয়ে অনেক কম করছে মোদি কিন্তু এখানে, যদি আলোচনা করে তুলনা। এই প্রেক্ষাপটে বলতে গেলে আমি যেটা মনে করি যে কাশ্মীরে যে মায় এখানে আছে কংগ্রেস কাটতেছে, কংগ্রেস কী করছে সেখানে, হোয়াট দ্য রোল কংগ্রেস প্লেড ইন আজাদ কাশ্মীর? আমরা তো এরকম কিছু দেখিনি যে সোনিয়া গান্ধী আমল, রাজীব গান্ধী আমলের ঘটনা ঘটছে না কিছু, ওই সংবিধান রয়ে গেছে, ওই ধারায় রয়ে গেছে। বরঞ্চ মোদি একটা কাজ খুব ভালো করছে, ভালো মানে সৎ সৎ কাজ করে, সততা বলছে, ভালো বলে নেই, উনি স্পষ্ট বলেছেন যে আমরা বিজেপি এই ধারার বাতিল করব যদি ক্ষমতা যেতে পারি। নির্বাচন অঙ্গীকার ছিল, উনি শুধু অঙ্গীকারটা বাস্তবায়ন করছে। জি, আসি আবার আপনার কাছে, এবং যেটা শোনা হয়নি যে আমাদের আসলে কি, এই যে আপনি এতক্ষণ কথা বললেন সেটা শুনবো আপনার কাছে। আমরা কি করব, না আমরা কি করব, না আমাদের কি করতে হবে কেন আমাদেরকে? প্রস্তাব সাইতে ওনার সাথে আমি একটু যোগ করে দিই, জি, এই পাকিস্তানের যে নির্যাতন কোনোরূপভাবে আজাদ কাশ্মীরে এই নানা ধরনের টানা পড়েন, এ সমস্ত কারণেই কিন্তু ওখানে দেখা গেছে জেকেএলএফ
মানে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট গঠিত হয়েছে ফ্রন্ট এবং তারা ওটা স্বাধীন করার জন্য তাদের নেতা ছিল আমানুল্লাহ খান আমানুল্লাহ খান তিনটে পয়েন্ট দিয়েছেন আই ফাইন্ড ডেঞ্জার টু মাই ইসলামিক আইডেন্টিটি ফ্রম ইন্ডিয়া আই ফাইন্ড ডেঞ্জার টু মাই কাশ্মীরি আইডেন্টিটি ফ্রম পাকিস্তান সো দ্য অল্টারনেটিভ ইজ ইন্ডিপেন্ডেন্ট এখন তো কাশ্মীর ঝুঁকে যাচ্ছে নির্যাতিত হয়ে দুই দিক দিয়েই স্বাধীনতার দিকে দুই অংশ হ্যাঁ এই অবস্থার ভিতরে বুঝেই কিন্তু বিজেপি 370 ধারা তুলে দিয়ে তারা এসছে আর একটা বিষয় তারা বলছে ম্যান্ডেট পেয়েছে এ কথাটা ভুল ম্যান্ডেট পেয়েছে হিন্দু ভারতের যে সমস্ত এলাকায় যে সমস্ত প্রদেশে মেজরিটি এই প্রসঙ্গটা তো উল্লেখ ছিল তার লোকসভার কথা বলছি আমি বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট ওদের ম্যানিফেস্টোতে ছিল আমরা ক্ষমতায় গেলে এই ধারা বাতিল করব হ্যাঁ এটা বাতিল করবে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট আমি এটা তো এগ্রি করি নির্বাচনে মেজরিটি হলে কাশ্মীরে হয়নি কাশ্মীরে তারা প্রতিষ্ঠা পেয়েছে কাশ্মীরের জনগণ এই ম্যান্ডেট মোদীকে দেয় নাই যে 370 ধারা তোমরা বাতিল করতে পারো সেই ম্যান্ডেট মোদীকে কাশ্মীরের জনগণ দেয়নি হ্যাঁ কিন্তু ইউএনএ রেজলিউশন একটা আছে ওখানে যে স্ট্যাটাস কোটা আছে ওটা মেনটেন করতে হবে মোদী কিন্তু এটাও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেন জাতিসংঘ বলেন সেটাও কিন্তু মানে নাই না মানার ফলে কী দাঁড়ালো দাঁড়ালো এই আসল লক্ষ্য হলো মোদীর ওই যে বলেছেন আরএসএস ওই যে বলেছেন শ্যামা মুখার্জি ওই যে বলেছেন অটল বিহারী বাজপেয়ী ওই যে বল্লভভাই প্যাটেল তাদের টোটাল ছিল ভারত মাতা অখণ্ড ভারত এই অখণ্ড ভারত মানেই হলো হিন্দুস্তান নট ভারত হিন্দুস্তান হিন্দুস্তানের উৎপত্তি কীভাবে হয়েছে না হয়েছে এগুলো বিতর্কের বিষয় এখন না হিন্দুস্তান প্রতিষ্ঠা করা মানে হিন্দুদের জায়গা কোথায় হিন্দুস্তান মুসলমানদের জায়গা কোথায় পাকিস্তান তা আমরা বাংলাদেশ কোথায় আমরা বাংলাদেশ কোথায় যদি এখানে একাডেমিক ভাবে যদি বিতর্ক আসে আজকে আজাদ কাশ্মীরের গণভোট যদি হয় এবং গণভোট হলে কেউ কিন্তু গণভোট দিচ্ছে না পাকিস্তানও দেয় নাই ইন্ডিয়াও দেয় নাই যদিও গণভোটের কথা রাশিয়া নিরাপত্তা পরিষদে তুলেছিল এবং পরবর্তীকালে ইঙ্গো এবং মার্কিন এদেরকে আগ্রাসনের 65 ওয়ারের আগে আগ্রাসন বন্ধ করার জন্য তারা বলছে গণভোট হোক গণভোট হয় নাই পরে তাসকন্দ হয়েছে যাক সেগুলো আলাদা কথা এই গণভোট দেয় নাই কেন গণভোট দিলে তো আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীর সব মিলে স্বাধীন রাষ্ট্র হয়ে যায় সেই জন্য কেউ কিন্তু গণভোট দিচ্ছে না এবং ইন্টারন্যাশনাল পাওয়ারগুলো গণভোট দেওয়ার জন্য যে কার্যকরী ব্যবস্থা নেবে তাও নিচ্ছে না কারণ এখানে তাদের ইন্টারেস্ট আছে চীন সরাসরি এসে লাদাখের কিছু অংশ দিয়ে পাকিস্তানে ঢুকে করাচি পর্যন্ত জন্য হাইওয়ে রোড করছে তার ব্যবসা বাণিজ্য তার সামরিক নিরাপত্তা এগুলো সব মিলে সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য চীন করেছে সোভিয়েটরা সাথে গেছে যে এখান থেকে যদি আমি যাই তাহলে আফগানিস্তান থেকে যে রুটটা আছে এই রুটটা আমার জন্য সুবিধা হবে না সেজন্য এটা যেভাবে আছে সেইভাবে থাক অথবা এটা এমনভাবে করতে হবে যাতে তাদের সুবিধা হয় ওখানে আফগানিস্তানে এই যে 47 পরে প্রথম উগ্রবাদী মুসলমানরা প্রথম আসল কিন্তু আফগানিস্তান থেকে কি আফগানিস্তান থেকে এসে তারা বললো কি আমাদের মুসলমান ভাইদের উপরে এরকম অত্যাচার হচ্ছে আজাদ কাশ্মীরে ঢুকলো আজাদ কাশ্মীর থেকে ট্রেনিং নিয়ে পাকিস্তানের নিন্দনে কিংবা মদতে তারা ভারতে ঢুকে পড়লো এই সমস্ত ঘটনা কিন্তু একটা দুটো না বহু ঘটনা আছে এরকম এই ঘটনার ভিতর দিয়েই আমরা দেখতে পারব যে কাশ্মীরের বিষয়টা আজকে বিশ্ব মিডিয়ায় যেভাবে আসছে সেইভাবে কিন্তু আজকে এই কথা নিঃসন্দেহে বলা যায় না এটা শুধুমাত্র ইন্ডিয়ার অভ্যন্তরীণ ব্যাপার এটা আন্তর্জাতিককরণ করা হয়েছে এবং এই জায়গায় ইমরান খান খুব সাকসেসফুলি করেছে আমি পাকিস্তানের নীতি তার আদর্শ তার রাষ্ট্রচিন্তা
তার রাষ্ট্র অস্তিত্ব এ কোনোটা বিশ্বাস করে না সবাই কোনোটা বিশ্বাস আমরা কম বেশি জানি এটা একটা বেকি রাষ্ট্র আর কাশ্মীরের কথাটা পাকিস্তানের ভিতরে কে কে আছে তার ভিতর কাশ্মীর ইকবাল ওখানে আর রবতল মিলে দুইজন কাশ্মীরটা তাদের হবে এটা লিখে দিয়েছিল যে বাস্তবে যা সম্ভব ছিল না পরবর্তীকালে ভুট্টো এসে 74 এর সিমলা চুক্তির ভিতরে যা আপনি ভাই বলেছেন এগুলো চেষ্টা করেছিল তখন ভুট্টোকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল এই সব নিয়ে মাথা কামড়ো না বরং তোমাদের যেটুকু আছে এটা তোমরা যদি রাখতে পারো ভালো এই অবস্থার ভিতরে আজকে যদি কোনো ভোটের ব্যবস্থা হয় তাহলে দেখা যাবে যে আলটিমেটলি কাশ্মীরের জনগণ চায় আলটিমেটলি জনগণ আলটিমেটলি কোনো শাসক গোষ্ঠী না ভারতের অনেক স্টেট আছে যেখানে কিন্তু তারা বিভিন্নভাবে স্বায়ত্তশাসন দিয়েছে বিভিন্নভাবে বৈশিষ্ট্যপূর্ণ বিভিন্ন উপজাতি এলাকায় বিভিন্ন রকম নৃতাত্ত্বিক গোষ্ঠীর ক্ষেত্রেও তারা কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা নানা কিছু দিয়েছে সেখানে কাশ্মীরের উপরে এই ধরনের ব্যাপারটা হলো কাশ্মীর একটা সম্পদশালী দেশ একটা স্ট্র্যাটেজিক এরিয়া সামরিক ক্ষেত্র এবং সব দিক থেকে গুরুত্বপূর্ণ একটা জনপদ বলতে পারি এখন প্রশ্ন আসে বাংলাদেশে কি আমি তো প্রথমেই বলেছি বাংলা আপনি ধর্মের কথা বলেছেন একটা তারপর হলো ধর্মীয় আবেগ অনুভূতি বাংলাদেশে আজকে দেখেন এতদিন ইন্ডিয়ান পলিসি ছিল যে পিপুল টু পিপুল ডিপ্লোমেসি এখন তো পিপুল টু পিপুল ডিপ্লোমেসি নেই বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট ধর্মীয় অনুভূতি সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না তাহলে পিপুল টু পিপুল সেন্টিমেন্ট হলে কাশ্মীর ইস্যু নিয়ে বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়ায় পাবলিক পারসেপশনে আমি একাডেমিক ডিসকাশনের কথা বলছি আমি রাজনৈতিক কথা কিন্তু বলছি না রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি কিন্তু একাডেমিক কথা বলতে চাই তাহলে যে কথাটা এই এখন এক সময় বলেছিল যে এরাও মুসলমান আমরাও মুসলমান সেজন্য কি পাকিস্তান পূর্ব পাকিস্তান পাকিস্তানের একটা অভ্যন্তরীণ ব্যাপার আজকে 370 অনুচ্ছেদ তুলে দিয়ে সেই জায়গায় সৈন্য পাঠিয়ে কার্ফিউ দিয়ে ইন্টারনেট বন্ধ করে মিডিয়া বন্ধ করে সব অ্যাক্সেস বন্ধ করে যদি বলি এটা আমাদের ইন্টারনাল পার্ট অভ্যন্তরীণ ব্যাপার তাহলে ওই 70 যে ভারতের ভূমিকা ছিল ভারত সেটিকে অস্বীকার করছে আমি কিন্তু ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কিংবা পাকিস্তানের বিরুদ্ধে অখণ্ড কাশ্মীর যদি চিন্তা করেন পাকিস্তানি প্রথম কাশ্মীরের একটি অংশকে চীনের কাছে দিয়েছে কিন্তু ইট ইজ এ পার্ট অফ কাশ্মীর কারাগুরাম ট্র্যাক যেটা বলি আমরা চুক্তিতে লেখা আছে ভবিষ্যতে কাশ্মীর সমাধান হলে এটা আলোচনা আসবে বাট হু আর ইউ তুমি তো কাশ্মীরের কোন অংশ কাউকে লিজ দিতে পারো না পাকিস্তান দিয়েছে পাকিস্তান গিলগিট বালুচিস্তানের জঘন্য কাজ করেছে এবং কাশ্মীরে তারা অসংখ্য কাজ ঘটাচ্ছে এখানে আমি সেই জন্যই বলতেছি আমার কথাটা কেন নরেন্দ্র মোদী যে কাজটা করেছে এটা আমরা আভ্যন্তরীণ বলছি দেখেন কাশ্মীরের সমস্যা আসতে তো চীনও চলে আসে রাশিয়া চীন না এবং যে প্রশ্ন আমি আমার কিন্তু ওই প্রশ্নের উত্তর আপনি টাচ করেননি প্রফেসর আবু সাইদ একাধিকবার টাচ করলেন যে বাংলাদেশে কেন আমরা এটা নিয়ে আলোচনা করতে হবে বা এটা আমাদের কি যদিও আমাদের আমরা একটু একটু আছে বলি আপনি যেটা বললেন বাংলাদেশের পররাষ্ট্র আমি একটু অন্যদিকে ঘুরে কথাটা বলছি কবি ইকবাল আপনার তো সরাসরি লোক সরাসরি কথা বলেন কবি ইকবাল 1909 সালে উনি একটা কবিতা লেখলেন সাকওয়া লেখার পরে তিনি ওই কবিতা প্রশ্ন করলেন যে আল্লাহ মুসলমান এত কষ্ট পাচ্ছে এত কিছু করতেছে তোমার এত ডাক্তারছে অবস্থাটি হলো কেন যখন দেখলেন এটা লেখার পরে যখন মুসলমান মুসলিম সমাজে বিতর্ক সৃষ্টি হয়ে গেল উনি আবার 1930 সালে আরেকটা লিখলেন যেই সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেল জবাবে সাকওয়া ওখানে তিনি বললেন কী কী কারণে মুসলমানদের পতন হচ্ছে ইন্টারেস্টিং ঘটনা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেসলো পবিত্র কোরআন থেকে বলছেন যে আল্লাহ আমি ইসলাম প্রচার করে যাচ্ছি চেষ্টা করতেছি অথচ আমার লোকগুলি কিন্তু গরিব হচ্ছে আর প্রতিপক্ষরা সম্পদশালী হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে হে ইব্রাহিম রসুলকে বলছে রসুল আপনি ছিলেন না
কিন্তু আমি সেদিন ইব্রাহিমকে বললাম যে কাউকে ধনী করব সম্পদশালী করে আমার ব্যাপার, তুমি হাত দিও না, তুমি তোমার কাজ করে যাও। কারণ আমি কাউকে ধনী করি দোজখের অঙ্গার বাড়ানোর জন্য, কারো করে মানুষ উপকারের জন্য। তা আমার জানি কেন মনে হচ্ছে কাশ্মীর সমস্যাটা কই ইকবাল কথা, আমরা যখন কথায় কথা মুসলমান মুসলমান বলি, ইকবালের কবিতা মনে হয়ে যাওয়ার, মুসলমান বলতে কী বোঝান? ওয়াইসি মরে গেছে, মারা গেছে, গালফ স্টেটে চিন্তা রাখান তো, গালফ আসে কি না, অ্যারাব লিগ দেখতে আসছে দেখ না। মুসলমানরা আজকে বত পৃথিবীতে প্রায় 54-57 মুসলিম কান্ট্রি, আজকে তারা উরুগুয়ে মুসলমানদের বিরুদ্ধে সৌদি আরব কী মন্তব্য দিছে, তারা বলতে সব ঠিক আছে। এই মুসলমানের কথা বলতেছেন, যে মুসলমানের কথা কান কবি ইকবাল প্রশ্ন করছে, আমি কবি ইকবালের শুনেই বলতেছি, আমার আবার একে বলি সাকোয়া, জবাবের সাকোয়া কারা দিবেন? ওয়াইসি দিবেন। কাজে মুসলমানদের নামটা যদি বলা হয়, এখানে প্যালেস্টাইনের কথা বলেন, যুদ্ধ আমাদের বাংলাদেশের লোক গেছে, এই যে আফগানিস্তানের কথা বললেন, আফগানিস্তান সমস্যা সৃষ্টি করছে এখানে, আমি আপনার সাথে একমত। ইতিহাসটা কি সেটাই তো বলছেন, আমি কখনো দেখেন না কেন, আমি কখনো বলবো না মুসলমান করতে হতো, আমরা শেষ হয়ে গেলাম। ওকে ফরগেট অ্যাবাউট মুসলিম, ভুলে যান। প্রশ্ন হলো যে কাশ্মীর যেটা হচ্ছে বাংলাদেশের কি, বাংলাদেশের কি, বাংলাদেশের আছে, বাংলাদেশের একটা পাওনা আছে এখানে। মুক্তিযুদ্ধের এই যে মহানায়ক বসে আছে আমার সামনে, দলিল সিগনেচার করছেন, আবদুল্লার কাছে যখন গেলেন, বাঙালিরা কি বলছিল, কি বলেছিলেন আবদুল্লাহ আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে, তোমরা একবার পাকিস্তানের সাথে গেছো, আবার কি করতেছো, আমরা এর মধ্যে নাই। আবদুল্লাহ যেখানে আমাদের রিজেক্ট করেছে, আমরা কেন আবদুল্লাহর পক্ষে কথা বলতেছি? শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শেখ মোহাম্মদ আবদুল্লাহ কাশ্মীর, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সে আমাদের মুক্তির সমর্থন সে করে নাই, আমাদের তিরস্কার করেছে সে। কাজে আমাদেরকে মনে রাখতে, হালকা আবেগ দিয়ে দেশ চলতে পারে না, কবিতা লেখা যায়, আবেগের আবেগ থাকবে রাজনীতিবিদদের মধ্যে, আবেগের কিন্তু আবেগটা থাকবে বাস্তবতা নির্ভরশীল। কিন্তু যে আবদুল্লাহ বাংলাদেশ স্বাধীনতা অস্বীকার করলেন, আমাদের তিরস্কার করলেন, আজকে সে আবদুল্লাহ পক্ষে আমরা উনি ভুলে গেছেন আমরা মুসলমান ছিলাম না, উনি কি বলেছেন যে পাকিস্তান ভুল করতেছে? সেই ডক্টর সিনহা সাইয়েদ আবদুল্লাহ তখন মুখ্যমন্ত্রী, প্রফেসর আবু সাইদ আমি আপনার কাছে আসছি, আমি আসছি আপনার কাছে, আপনি বলবেন, আমি আপনার কাছে আসছি। ইকবালের কথা বলে দেই, এই কবিতাটা কার আমার জানি না, সারা জাহা হামারা হিন্দুস্তান, ইকবালের হিন্দুস্তান হামারা, ইকবাল বসে দেখলো, তার মানেটা কি? আমি আমার প্রশ্ন আপনার কাছে যেটা, যে আমি আমরা ডক্টর সিনহা, ডক্টর সিনহা সাইদ, আমরা ওই শেখ আবদুল্লার কথা যদি মাথায় রাখি, আমাদের কাশ্মীর নিয়ে মাথায় ঘামাবার দরকার নেই, মুসলমানদের যে চারিত্রিক অবস্থান বিশ্বজুড়ে, সেই বিবেচনা থেকে আমরা কাশ্মীরের প্রসঙ্গটা বাদ দিই, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। মানুষের অধিকারের প্রশ্ন যদি বিবেচনা করতে হয়, কারণ আমরা নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের সাংবিধানিক কমিটমেন্ট, আমাদের পাশে ভারত এক সময় দাঁড়িয়েছে, আমরাও পৃথিবীর অনেক দেশের মানুষের পেছনে, যেমন প্যালেস্টাইনের পেছনে, প্যালেস্টাইনি জনগণের পাশে আমরা দাঁড়াই, লাভ ক্ষতি কী হচ্ছে সেটা অনেক বড় ব্যাপার। অনেকে মনে করেন থাকে যে ইসরায়েলের সঙ্গে যদি বাংলাদেশের সম্পর্ক ভালো থাকতো, ৬ মাসেই চেহারা বদলে যেত, কারণ ওরা ওদের অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, প্রযুক্তির শক্তি, গণমাধ্যম সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, ওরা কোনো অসুবিধা নেই। এবং ইসরায়েল তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইসরায়েলের শিশুরা চাঁদা তুলে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, সো আমরা কেন তাদের সঙ্গে অন্যের জন্য বৈরিতা করব? বাট আমরা ওই যে নিপীড়িত মানুষ, বঞ্চিত মানুষ, তাদের পাশে দাঁড়াই, সেই সব বিবেচনা থেকে কোনো প্রসঙ্গ আসবে কি না? দেখেন, মানবতার প্রশ্নকে লাভের একই কথা আসবে, ইসরায়েলের সাথে তো অনেক রাষ্ট্রের সম্পর্ক নেই, কিন্তু অনেক মুসলিম রাষ্ট্রের সম্পর্ক, অনেক মুসলিম রাষ্ট্রের সম্পর্ক আছে, তো ওরা কি যাদের সাথে আছে সম্পর্ক তারা বাস্তবতা নিজেকে করছে? আবার যাদের সাথে আছে, যাদের সঙ্গে ইসরায়েল সম্পর্ক আছে, তাদের সঙ্গে আবার আমাদের সম্পর্ক, আমাদের সম্পর্ক আছে। প্রশ্ন হচ্ছে সম্পর্কটা হচ্ছে সম্পূর্ণ জাতীয় দৃষ্টিকোণ থেকে হবে, এখানে ধর্ম যেমন আসবে কর্ম আসবে, কর্ম আছে কিন্তু এখানে। এখন কাশ্মীর প্রশ্নে একটা ব্যাপারে আমি আপনাদের সাথে একমত, সেটা আমার কোনো মত নেই, না আমি কোনো মত নিয়ে বসে নেই, আমার মত আমার জায়গায়, যে কোনো জায়গায় যখন কোনো অধিকার খর্ব হবে, মানবাধিকার লঙ্ঘন হবে, সেই সমস্ত জায়গায় কণ্ঠস্বর একাত্ম ঘোষণা করা একটা মানবিক ধর্ম। সেই দৃষ্টিকোণ থেকে কাশ্মীরে যেটা হচ্ছে, যেমন আজকে রাহুল গান্ধীকে দেখলাম এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলেন, ঢুকতে পারেননি গতকালকে, যে গতকাল পারেননি, অনেক নেতারা সব তো অ্যারেস্ট, আবার দু একজন মাঝে মাঝে কথা বলতেছে বিবিসিতে। যে জিনিসটা হচ্ছে, ভারতের বর্তমান সরকার কাশ্মীরে যা চাচ্ছেন, তার চাওয়ার সাথে স্ট্র্যাটেজিক্যাল কৌশল যেটা গ্রহণ করেছেন, আমার জানি কেন মনে হয় ওই চাওয়াটা তিনি অন্যভাবে আদায় করতে পারতেন। আদায় করার ক্ষেত্রে তিনি কিছুটা বল্লভভাই প্যাটেলের
প্যাটার্নকে তো অনুসরণ করেছেন। এই দিক থেকে বলবো যে ওদের বিশ্বাস, ভারতের কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের বিশ্বাস যে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এর চেয়ে বেটার আমার কাছে কিছু ছিল, কিন্তু আমরা মনে করি লক্ষ্য অর্জনের কাছে আরও বেটার কিছু ছিল যেখানে গণতন্ত্রের জয়ধ্বনি হতে পারত, কাশ্মীরের মতামত আসতে পারত। আমার মনে হয় না আর আমরা অন্য কোনো ইস্যুতে যেতে পারবো, সো কাশ্মীরের আলোচনার মধ্যেই থাকি কারণ সময় খুব বেশি নেই। অধ্যাপক আবু সাইদ, দেখেন আমি বাংলাদেশের জন্য আর একটা থ্রেট মনে করি কাশ্মীর, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তাদের সৈন্য আফগানিস্তানে যা আছে তা উড্ড করবে, কাদের হাতে দেবে? তালেবান। তালেবান কারা? তার বৈশিষ্ট্য হলো জঙ্গিজম। জঙ্গিবাদের একটা ডাল হলো জৈশ ই মোহাম্মদ, তালেবানদের একটা ডাল জঙ্গিবাদের একটা বড় মানে দুর্ধর্ষ একটা ই হলো জৈশ ই মোহাম্মদ। জৈশ ই মোহাম্মদ কিন্তু কাশ্মীরে আছে, তারাই কিন্তু আজাদ কাশ্মীরে আছে, তারা এগুলো করছে ভিতরে আসে। জৈশ ই মোহাম্মদের চোখ কিন্তু ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের দিকে আছে এবং ভিন্ন নামে হয়, ভিন্নভাবে আছে, ভিন্নভাবে থাকবে। তাহলে জঙ্গিবাদের যে উত্থান ঘটছে, সামনে আরও ঘটবে, ঘটাবে, আন্তর্জাতিক মাস্টার মাইন্ড যারা আছে তারা ঘটাবে, তার থেকে বাংলাদেশকে কীভাবে মুক্ত রাখা যায়? জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু তো বলেছেন আমরা সুইজারল্যান্ড করতে চাই, তা আমরা কি সুইজারল্যান্ডে আছি না? ভারত একদিকে, অন্যদিকে চীন, অন্যদিকে সোভিয়েত, মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত, এসব বলয়ের ভিতরে আমরা কোন পর্যায়ে আমরা অবস্থান আছি, ভারসাম্যগুলো আছে, কার সাথে কোন এগ্রিমেন্ট করেছি এবং কার সাথে কোন প্রজেক্টে কোন কী ধরনের শর্ত করেছি এগুলো তো আমরা জানি না, কিন্তু এগুলো সংবিধানে আছে, জনস্বার্থে এগুলো প্রকাশ করা দরকার এবং রাষ্ট্রীয় স্বার্থ অনেক সময় এগুলো গোপন থাকতে পারে। এই যদি হয় তাহলে আজকে কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটছে সেটা আমাদের সরকার যদি অভ্যন্তরীণ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে সরকার পলিসি হিসেবে করতে পারে, কিন্তু জনগণের পার্সেপশন কি সরকারের সেটাও উপলব্ধি করা দরকার। তার সাথে জঙ্গিবাদের সম্পর্ক আজকে আমি দেখছি যে বিস্তার লাভ ঘটবে এবং বাংলাদেশকে স্পর্শ করবে। রোহিঙ্গা ইস্যু যেভাবে আবার অন্যের অভ্যন্তরীণ বিষয়, আবার জনগণের মধ্যে একটা অংশের মধ্যে বা অনেকের মধ্যে এই প্রশ্ন আছে যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্যরা কতটাই, যে যেসব দেশগুলোর নাম উচ্চারণ করলেন। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আরো প্রশ্ন আসবে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যখন আসাম থেকে 40 লাখ, এক কোটি, ভারত থেকে 1 কোটি 40 লক্ষ, যেটা অমিত শাহ বলছে মুসলমানদের যারা গিয়েছিল তাদের যদি বাংলাদেশে ফেরত পাঠায়, সেটা কি ভারতের অভ্যন্তরীণ বিষয় না আমাদের অভ্যন্তরীণ বিষয় হয়? আমরা তখন কি বলবো যে ভারত পাঠিয়ে দিচ্ছে, পুশব্যাক করছে? এটা ভারতের অভ্যন্তরের বিষয়। এখানে আপনি যদি একটু আমারে রাইট বলেন সেটা যে, কিন্তু আমি আমি শেষ না আমি আসি, আপনি শেষ করে দিতে হবে, জঙ্গিবাদ শেষ হয়নি। আমার মনে হয় আপনি আপনার ইন্টারভেনশনটা খুব ছোট করে শেষ করেন, আমি আর আপনার কাছে আসতে পারবো না। এক কথা শেষ করে শেষ করবেন জি। নাক কয় প্রকার? বড় নাক, মধ্যম নাক, ছোট নাক। যাদের নাকটা বড় তারা নাক গালাবি, যাদের নাকটা ছোট, আমার নাক তো লম্বা, যাদের নাক বড় তাদের মৌলিক অধিকার হচ্ছে নাক, নাক যে কোনো ব্যাপারে নাকটা জড়ানো, নাক যাদের ছোট সে জড়াবে কেন? আর মধ্যম নাক তো আসি। তা আমি মনে করি ভূ রাজনীতিতে এখন নাক নিয়ে কথা বলতে হবে, নাক তারাই গেলাবে যাদের নাক বড়, যাদের নাক ছোট তাহলে আমাদের নাক বড় করতে হবে। এখন আমি জানি আমাদের নাক তো আমি শুরু মনে করি না, আচ্ছা ব্যবহার করি, সুতরাং নাকের দিকে তাকে আমাদের নাকের যথাযথ ব্যবহার করতে হবে। দেখো তো বলছি, আমি আমার শঙ্কাটা ওই জায়গাটায়, একটা হলো ভারত থেকে পুশব্যাক করার, যেটা বারবার পশ্চিমবাংলায় এসে মধ্যে নিজেই বলেছে যে পশ্চিমবাংলার যে সমস্ত লোক বাঙালি মুসলমান গিয়েছে তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে, আসাম থেকে পাঠানো হবে, এই যে তাদের নীতি, এগুলো যদি বাস্তবায়ন করতে চায় তাহলে সেখানে কিন্তু আমাদের ভূমিকা কী হবে, রাষ্ট্রের ভূমিকা কী হবে, সরকারের ভূমিকা কী হবে, জনগণের ভূমিকা কী হবে, এই প্রশ্নটা আমি রেখে গেলাম। আমার সবচেয়ে আশঙ্কা হচ্ছে যে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে আজকে ধর্মীয় ফেনোমেনা যেটা বিস্তৃতি লাভ করবে তার স্পর্শ বাংলাদেশকে আসবে এবং জঙ্গিবাদের উত্থান অনিবার্য হয়ে দাঁড়াবে। এবং রোহিঙ্গা ইস্যু আজকে দেখেন, রোহিঙ্গারা কিন্তু হাতে অস্ত্র তুলে নিচ্ছে, তারা যাচ্ছে না,
তাহলে তারা বাংলাদেশের জন্য কিন্তু গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে রোহিঙ্গা হিসেবে। এই রোহিঙ্গাদের ভিতরে জঙ্গিজম গ্রো করবে না কিংবা করানোর চেষ্টা হবে না, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত ধারণা করে কিংবা শতশুদ্ধে কোনো এবং আমাদের আমাদের যে রোহিঙ্গিদের কি না সভরেন্টিটাও একটা বড় প্রশ্নের মুখে পড়বার আশঙ্কা কিন্তু আছে। এখানে আমাদের একটা বিরাট মারাত্মক ভুল তো শুরুতে ছিল, যেটা আপনার টকশোতে আমরা বলেছিলাম। আপনি যখন মায়ানমার সাথে চুক্তিটা করলেন, বাস্তুচ্যুত মায়ানমারের পিপল, রোহিঙ্গা লেখা ছিল না কিন্তু সেখানে। দুই, আপনি কেন বলতে গেলেন যে তাদের ইচ্ছার বাইরে কিছু ঘটবে না? হু আর দে, নাগরিকত্বকে আমরা খেয়েছিলাম নাকি? 1982 যখন নাগরিকত্ব আইন করা হলো আমরা ছিলাম সেখানে, তা আমরা দায়িত্ব নিতে যাবো কেন? নাগরিকত্ব দিতে হবে তাদের, সে পুনর্বাসনে নিরাপত্তা দিতে হবে, এত কিছু আমরা বলতে গেলাম কেন? আবার তাদের ইচ্ছা শক্তি, এই যে চুক্তিতে যে ভুলগুলি করা হয়েছিল তার খেসারত্ব এটা। আজকে পররাষ্ট্রমন্ত্রী কী বলেছে? একটু ভুল তো ছিল, এই যে স্বীকার করা শুরু করছে এখানে। আমাদের ডিপ্লোমেসি এখানে যারা করেছিলেন, যারা প্রধানমন্ত্রীকে ভুলিয়েছিলেন, অনেকেই তাকে ভুল বুঝিয়েছে, সত্য তথ্য দিতে পারেন নাই। এবং ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক্যালি রোহিঙ্গা ইস্যুটা আমাদের কাছে একটা বুমেরাং হয়ে গেছে। কিন্তু তার আগের কথা যাতে বলে, শেষ করতে হবে, হ্যাঁ আগের কথা যাতে বলে, রোহিঙ্গা মুসলিমরা এখন দাবি করে, আমরা তো 47 আর 46 বলেছিলাম যে আরাকান রাজ্যটা পাকিস্তানের ভেতরে নেওয়া হোক, জিন্নাকে জিন্না বলছে দরকার নাই। তখন তারা বলছে যে আরাকান রাজ্য তাহলে আলাদা করে দেওয়া হোক, সে ব্যবস্থা করা হোক, নাগরিকত্ব দেওয়া হোক, আমাদের নিরাপত্তার ব্যবস্থা হোক, তারপর আমরা যাবো। এই যে মানবিক কথাগুলো তারা বলে, একটা নাগরিকের কথা বলে, এটাকে উপেক্ষা করতে পারেন না। আজকে মানবিক কারণে আমরা দিয়েছি, এটা আমাদের দুর্বলতা বলে প্রতিমান হচ্ছে, যেখানে বাইলেটারাল আমরা চুক্তি করেছি। কিন্তু কোফি আনানের রিপোর্টে যে শর্তগুলো ছিল সেগুলো যদি আমরা বাস্তবায়িত করতাম, আমরা সেটা তাহলে জাতিসংঘ সহ সব নিয়ে, তাহলে কিন্তু আজকে আমাদের জন্য উপযোগী। এটা অবশ্য কাশ্মীর ইস্যুর সাথে সম্পর্কিত না, কিন্তু আলটিমেটলি কাশ্মীর ইস্যু থেকে যে জঙ্গি বৈষম্যের উদ্ভব হবে, সাম্প্রদায়িক মনোভাবের যে উদ্ভব হবে, তার খেসারত বাংলাদেশকে অগ্নিদগ্ধ করবে, স্পর্শ করবে, এবং বাংলাদেশ এর থেকে মুক্ত হতে পারবে বলে আমার মনে হয় না। আমি জাস্ট ছোট্ট করে জাস্ট এক দেড় মিনিটে আপনাদের দুজনের কাছ থেকে একটু শুনতে চাইবো, জাস্ট এক দেড় মিনিটের বেশি সময় দিতে পাচ্ছি না। এই যে বিআরআর প্রসঙ্গ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রসঙ্গটা কাশ্মীরের আলোচনার মধ্যে আসলো, এবং সেটার মধ্যে বাংলাদেশ এখন পর্যন্ত আছে উচ্চগের সঙ্গে, ভারত চায়না বা ভারত বাংলা চায়নার মধ্যে যে বিরোধটা, সেই জায়গাটায় বাংলাদেশের চেয়ে এখন পর্যন্ত স্মার্টলি দুই পক্ষের সঙ্গেই ভারসাম্য বজায় রেখে চলবার যে নীতি বা চেষ্টা, বা কেউ মনে করে, ভারতীয়রা মনে করে যে না তো ছুটে যাচ্ছে, চীনারা সবসময় এটা তাদের মধ্যেও আতঙ্ক হয়তো কাজ করে, এখানটাতে আসলে এটার ভবিষ্যৎ কি? আমি এক দেড় মিনিট, আমি আধা মিনিট শেষ করে দিই। খুব ভালো, বিহারে তো ভারত যাচ্ছে না, তার অন্যতম কারণ হচ্ছে এই কারাক্রম ট্র্যাকার, তারপর কাশ্মীরের এটা তখন চীন নিয়ে গেছে। তা আমার উপর তো তুমি যাবা বিহারে করবা, আই ক্যান টলারেট দিস। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এটা হলো ইন্ডিয়ার মতবাদ। দ্বিতীয় মতবাদ হচ্ছে তো চায়নার সাথে তারা জড়াবে না, তো বিহারের কনসেপ্টের সাথে তারা জড়াতে চাচ্ছে না। এবার আসেন আপনার যে কথাটা বললেন, আপনি কোন পরের কোনটা বললেন? না, আমি যেটা বললাম যে বাংলাদেশ যে দুই পক্ষের সঙ্গে এই বিরোধের মধ্যে যে জায়গায় আছে, একটা সময় আসবে ছোট রাষ্ট্র চীন ভারতের মাঝামাঝি থেকে, যে আমরা চিন্তা করি যে দুইটা শক্তির সাথে আমরা ব্যালেন্স করবো, বোকার সরকার বাস করতেছি, কারণ আপনার প্রধান নাকের ডগে দাঁড়ায় আছে ভারত, তিন দিকে ভারত, আপনার তিন দিকে, আবার একদিকে মায়ানমার, ছোট্ট জায়গা। কিন্তু চীনের সাথে যত সম্পর্ক আপনি করতে চান না কেন, আপনি ঐতিহাসিক ভৌগোলিক কারণে ভারতকে ডিঙে চীনের সাথে অতি সম্পর্ক করতে যখন যাবেন, চীন যখন ভারত যখন মনে করবে যে বাংলাদেশ চীনের সাথে বেশি মাখামাখি করতেছে, ভারতের কারণে কিন্তু সোনা দিয়া হয় নাই, স্টেট বলে দিয়েছে নো নো, বিকল্প হিসাবে কিন্তু আপনাকে মহেশখালী পাঠিয়ে দিছে, সেখানে হচ্ছে। ভারত যেদিন ভাববে যে মনে হচ্ছে বাংলাদেশের হবনবিং চীনের সাথে বেশি হয়ে যাচ্ছে, রিয়েল চ্যালেঞ্জ তখন আমাদের সামনে এসে দাঁড়াবে, কিন্তু এখনও সেই চ্যালেঞ্জটা আসেনি। কিন্তু জাস্ট এক মিনিটে যদি শেষ করেন, প্রতিবেশী ফার্স্ট, আপনার কথা ঠিক আছে, বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকবে, আমি এক কথায় বলি, এক কথায় বলছি, সমমর্যাদায় এবং সমস্বার্থ নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্ক আরও উন্নত শক্তিশালী করা দরকার, আমি তাই মনে করি, এবং সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সর্বক্ষেত্রে, কূটনৈতিক সর্বক্ষেত্রে, এবং একে অপরের বিষয়ে আমরা
সহনশীলতা সৌহার্দ্য পরিবেশে আমরা থাকতে চাই, আমরা সুইজারল্যান্ডের মতো থাকতে চাই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তিথিমতো সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয়মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে দিতে পারেন। তৃতীয় মাত্রার সঙ্গে সম্পর্কিত থাকবার জন্য বা যুক্ত থাকবার জন্য তৃতীয় মাত্রা দেখবার জন্য ডক্টর সিনহা সাইয়েদ এবং প্রফেসর ডক্টর আবু সাইদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল কাশ্মীর নিয়ে এবং বাংলাদেশের প্রসঙ্গ ঘুরে ফিরে আলোচনার মধ্যে এসে বাংলাদেশ সুইজারল্যান্ড হতে চায়, বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের মতো হতে চায়, ইউরোপের অনেক দেশে আমরা কর্তা ব্যক্তিদের মুখে এখন প্রায়শই শুনি স্বপ্নটা শুনছি, বাংলাদেশ আসলে কী হতে চায় সেটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্রের মধ্যেই সন্নিবেশিত আছে, যার সঙ্গে প্রফেসর আবু সাইদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, ওখানটাতেই আসলে নির্ধারণ বাংলাদেশে বাংলাদেশ হয়ে উঠুক এটি আমাদের চাওয়া, অন্য কারো মতো হওয়ার দরকার নেই, এবং বাংলাদেশে মানবিক হয়ে উঠুক, বাংলাদেশ অসাম্য দূর হোক, বাংলাদেশ আরও গণতান্ত্রিক হয়ে উঠুক, বাংলাদেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, এটি বাংলাদেশের জনগণের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশকে আমরা সেভাবেই দেখতে চাই। এবং অবশ্যই ওই যে অঙ্গীকার, ওই যে চাওয়া, সেখানটাতেই আছে যে বাংলাদেশের মানুষের মনোবৃত্তি এমন হোক, পৃথিবীর যে প্রান্তের মানুষ, যে ভূখণ্ডের মানুষ এবং অবশ্যই বাংলাদেশের মানুষ যা চাইবে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি বিচারের একটা মানদণ্ড আছে, সেই মানদণ্ডের ভিত্তিতে সেটিই হওয়া উচিত, কোনো ব্যক্তিবিশেষের, কোনো দলের, কোনো গোষ্ঠীর ইচ্ছের উপরে নির্ভর করে নয়, মানুষ যা চাইবে সেটি হওয়া উচিত। মানুষ যদি খারাপটা চায় তাহলে সেই খারাপটাই হোক, কারণ মানুষ একটা সময় গিয়ে তার ভুল বুঝতে পারবে এবং সেটি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্যেই আমরা থাকি এবং বিশ্বের নানা দেশের সঙ্গে এই আলোচনা আমার একজন অতিথি করলেন যে আমরা যে অবস্থায় আসলে আমাদের খেলাধুলার মানটা বা চেষ্টাটা সেরকমই হওয়া উচিত। আমরা চাইলেই আজকে যদি দক্ষিণ এশিয়ার মানে থাকি, আমরা চাইলেই কিন্তু বিশ্ব ফুটবলে জায়গা করে নিতে পারবো না। ধীরে ধীরে ক্রিকেট যেমনভাবে এগিয়েছে সেভাবে এগোতে হবে, রাজনীতিরও ব্যাপারটা তাই। মূল কথা হচ্ছে নিজেকে সংহত করা, নিজের শক্তি সঞ্চয় করা, অর্থনৈতিকভাবে, জ্ঞান বিজ্ঞানে, সামরিক দিক থেকে সেটি আমাদের, এবং কূটনৈতিক দক্ষতা সেটি অর্জন করার দিকে মনোনিবেশ বেশি করা দরকার। কারো বিশেষ কোনো বিশেষ দেশের পেটের মধ্যে ঢুকে নয়, কারো ছায়ায় বড় হওয়া নয়, কারো উপরে অর্থনৈতিক নির্ভরশীলতা নয়, আমাদের যা রিসোর্স আছে সেটিকে আমরা কাজে লাগিয়ে যদি সক্ষম একটা শক্তিতে পরিণত হতে পারি, অন্যদের সঙ্গে তাতে করে বন্ধুত্বটা, যেটি প্রফেসর আবু সাইদ বললেন ডক্টর সিনহার কথার প্রেক্ষিতে, সেই সমমর্যাদার সম্পর্কটা হবে এবং তাতে অন্যরাও খুশি থাকবে, আমরাও ভালো থাকবো। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।